নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মেম্বারে উঠতেছিলেন। মসজিদের মেম্বারের তিনটা সিঁড়ি, কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের সিঁড়িগুলোর মধ্যে প্রথম সিঁড়িতে যখন পা দেন তখন বলেন আমিন। কি বলেছেন? আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেন তখনও বললেন আমিন। তিন নম্বর সিঁড়িতে যখন পা দেন তখনও বললেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আগে কোনোদিন শুনি নাই এরকম কথা, আপনি মেম্বারে ওঠার সময় কোনোদিন তো আমিন আমিন তিনবার বলেন নাই, তবে আজকে কেন আপনি তিনবার আমিন বললেন? কয়বার? তিনবার কেন আপনি আমিন বললেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা দেব এমন সময় জিব্রাইল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি, প্রত্যাদেশ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যারা রমজান পেল অথচ নিজের গুনাহগুলোরে মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন, তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। কি বলেন? আপনি বলেন আমিন। জিব্রাইল আমিন যখনই আমাকে আমিন বলতে বলেছে সাথে সাথেই আমি রসুল আমিন বলেছি। সুবহানাল্লাহ বলেন। আবার আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দেই তখন জিব্রাইল আমিন আমার কানে কানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মা বাবা পেল অথচ মা বাবার খেদমত করতে পারলো না, যারা মা বাবা পেল অথচ মা বাবার সেবা যত্ন যারা করতে পেল না তারা ধ্বংস হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন, যারা মা বাবারে পেল মা বাবার সেবা যত্ন করতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবা থাকা অবস্থায় যারা সব কামাই করতে পারলো না তারা ধ্বংস হয়ে যা, তারা জাহান্নামি। রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমিন। কি বলেন? আমি তখন বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দেই, তিন নম্বর সিঁড়িতে যখন পা দেই তখন জিব্রাইল আমিন আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আপনার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, যারা আপনার নাম শোনার পরে যারা আপনার উপর দুরুদ সালাম পাঠ করে না, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন ধ্বংস হয়ে যায়। রব্বুল আলামিন বলেছেন আপনি বলেন আমিন। কি বলেন? আমিন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন? আমিন। তিনটা সিঁড়িতে পা দেওয়ার সময় কয়বার আমিন বলেছিলেন? তিনবার। তো আমরা প্রথম বিষয়টা নিয়ে আগামী গত জুমায় আমরা আলোচনা করেছি, ইনশাআল্লাহ আজকে আমরা দ্বিতীয় নম্বরটা নিয়ে আলোচনা করব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেয় পা দেওয়ার সময় বলেছিল যে যারা মা বাবাকে পেল অথচ মা বাবার থেকে তারা জান্নাত কামাই করতে পারল না, যারা মা বাবার সেবা যত্ন যারা করতে পারল না তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আজকে আমরা দুই নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল আমিন আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মা বাবারে পেল যারা মা বাবার যারা সেবা যত্ন করলো না, আমাদের মা বাবা আছে না নাই? জোরে বলেন মা বাবা আছে না নাই? কিন্তু বিয়ের পর কয়জন মা বাবা হয়? কয়জন হয় বিয়ের পর? কয়জন হয়? চারজন হয়। তখন তো ভাগ বাটোয়ারা শুরু হয়ে যায়, সেখানেই দ্বন্দ্ব, সেখানেই ঝগড়া। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মা বাবা পেল অথচ মা বাবার সেবা যত্ন করলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। তারা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কিন্তু বিয়ের পর চারজন মা বাবা হয়ে যায়, আসলে কি তারা আসল মা বাবা না আপনাকে যারা জন্ম দিয়েছে তারা আসল মা বাবা? কিন্তু তাদেরকে সম্মান দেখানো দরকার আছে না নাই? জোরে বলেন সম্মান দেখা, সম্মান দেখানো দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদেরকে জন্ম দিয়েছে আমাদের মা বাবা, আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে কারা? আমাদের মা বাবা। তারা যদি না হতো আমরা দুনিয়ার মুখ কখনো দেখতে পেতাম না। মা বাবা হলো সন্তানের কাছে সব থেকে দামি জিনিস, সেটা ঘোষণা করেছেন কে? জোরে বলেন সেটা ঘোষণা করেছেন কে? আল্লাহ। মা বাবা হলো সন্তানের কাছে সব থেকে বেশি দামি জিনিস। আপনার টাকা হারিয়ে গেলে আপনি টাকা ফেরত পাবেন, টাকা কামাই করতে পারবেন, সম্পদ হারিয়ে গেলে সম্পদ আপনি অর্জন করতে পারবেন, কামাই করতে পারবেন, কিন্তু মা বাবা যদি একবার হারিয়ে যায় আর কখনো ফিরে পাওয়া? সব থেকে আপন একটা সন্তানের কাছে সব থেকে আপন তারা আমাদের মা বাবা। সব থেকে আমাদের প্রিয় হলো আমাদের আপন জন। কি আমাদের
মা বাবা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরে তোমরা যাদের গোলামি করবা আমি আল্লাহর পরে তোমরা যাদের সেবাযত্ন করবা তারাই হলো তোমাদের মা বাবা কারা রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন বলেন শোনো আমি তোমাদেরকে দুইটা নসিহত করি কয়টা দুইটা নসিহত করি এক নাম্বার হলো তোমরা আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না দ্বিতীয় নম্বরে হলো তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবা তাহলে প্রথমে আল্লাহ বললেন নিজের কথা তারপর কার কথা বললেন জোরে বলেন তারপর কার কথা বলেছেন কোন পীরের কথা বলে নাই কোন দরবেশ বাবার কথা বলে নাই আমার রসুলের কথা বলে নাই যেখানে আল্লাহ তারপরে আগে মা বাবার কথা বলেছেন কার কথা মা বাবার কথা আল্লাহ বললেন যে তোমরা মা বাবার সেবা যত্ন করো কারণ মা বাবার ভূমিকা সন্তানের জীবনে সবথেকে বেশি সবথেকে কি মা বাবার ভূমিকা আমাদের জীবনে কম না বেশি জোরে বলেন কম না বেশি আমাদের জীবনে সবথেকে বেশি ভূমিকা হলো আমাদের মা বাবার সেই মা বাবার কষ্ট কিন্তু আমরা সন্তানেরা আজকে ভুলে যাই যাই কি যাই না মা বাবার কষ্ট আমরা আজকে সন্তানেরা আমরা ভুলে যাই ভুলে গেছি আমাদের মা বাবার সেবা যত্নের কথা কষ্টের কথা সেই মা বাবাকে আমরা আজকে কষ্ট দেই এরকম কপাল পড়া সন্তান আমরা আছি না নাই জোরে বলেন আছি না নাই